এমন এক হাসান হুসাইন থেকে, এই জন্য হাসান হুসাইনের সঙ্গে আর কোন গাদ্দারি যারা করেছে তারা পার পাবে না। আমরা হাসান হুসাইন ইয়া হুসাইন হাই হুসাইন শাস্ত হুসাইন কইতে কইতে আমরা জীবনটারে ফানা কইরা দিমু, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না। কথা বলেন ঠিক না? যা আল হক সত্য সমাগত মিথ্যা দুরীভূত, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। বন্ধুরে আমার, দেখছেন নি ঘটনাটা কিরে বাবা? ইয়া হুসাইন ও যুবক, আজকেও দেখলাম একটা একটা ভিডিও বার্তা দেখলাম, একটা লোকে ইমামে আলী মুকামের মাজারে ঢুকতেছে, একটা প্রেমিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজারে ঢুকতেছে, ঢুকতে গিয়ে দেখলাম চোখের পানি ফালায় কান্দে, আর এইভাবে মাটি পাকার মধ্যে আপ্পা দিয়া পাউডাও নিচে লাগাই নাই, হাঁটুটা ফালায় ফালাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার কাছে যাইয়া ঠুটটা লাগাইয়া চুমা দিয়া ইয়া হুসাইন বলে কান্দা শুরু করে দি। এইভাবে রিডিয়াল আলান করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আহলে বাইতকে মহব্বত করে তারা ঠিক কি না কোন? এই জন্য নবীর আহলে বাইত আমার আল্লাহ বলেন কুল্লাম আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন মনে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আপনি তাদেরকে বলে দিন গো বন্ধু, ও বন্ধু আপনি তাদেরকে বলে দিন, হে পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। রাসূল বলেন আমি জিহাদের ময়দানে শরীর থেকে রক্ত জড়াইছি, এই রক্ত মুবারকের বদৌলতে আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু তোমার আমার আহলে বায়তের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাইলে জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আমার আহলে বায়েত। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুইটাকে ধরে রাখছে যারা নাজাত পাইবে তারা, এই দুইটার সঙ্গে বিরোধিতা করছে যারা জাহান্নামের গুল্লাই যাবে তারা। ঠিক কি না? সন্দেহ আছে? এই জন্য কার গলায় ছুরি চালাইলি? যেই গলার মধ্যে আমার নবী চুমা দিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন, এমন এক, এমন 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 নবীর আদরের নাতি যিনি দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীজির, এই যে দেখেন ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এই অংশটা সরাসরি ছিল আমার রহমাতুল লিল আলামিনের অংশের সুরতের মতো। এই বিদ্বেষীরা, ওই বিয়াদবেরা, ওই নাফরমানেরা যারা বিরোধিতা করে ছুরি চালাইছে, এরা এমন, এরা কাফের ছিল না, এরা ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, আপনারা জবান খুলে কোন, এরা কি ছিল? মুসলমান। এই মুসলমান মানে মুনাফিক মুসলমান আমার সমাজের মধ্যে আছে না নাই? আমার নবী বলেন সবচাইতে ভয়ঙ্কর হলো মুনাফিক। তোমার লগে খাইব, তোমার লগে হুতব, তোমার লগে শুইব, তোমার লগে কথা কইব, কিন্তু সুযোগ ফাইলে লোভের তাড়নায় তোমার গলার মধ্যে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকের মতন ছুরি চালায় বিদায় করে দিলাম। এই মুনাফিক তোমার পাশেও আছে, এই মুনাফিক আপনার পাশেও আছে, এই মুনাফিক আমি তাহিরি পিছনে কম না বেশি? এই জন্য আমরা কি ডরাই? ইয়া হুসাইন বলে ছুরি ফেলে আমার গলাটাকে দিয়ে দিব, কিন্তু কোনো বাতিলের সঙ্গে আপোষ করব না। বৈরাবের মানুষ হাত তুলে বলো ঠিক কি না বলো? সোজা কথা, বাঁচতে বাসার মতো বাসো। ১৯ বছর ১৭ বছর ধরে ভৈরবাসী,
আগের থেকে ব্যস্ততা কি বাড়ছে না কমছে? বাড়ছে। একমাত্র আমি প্রেয়ার পাই কোনটা জানেন নি? আমি কখনো লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই, কখনো আমি বাতালকে আপোষ করে কথা বলি নাই, কখনো জেনে সত্যকে গোপন করি নাই। এই জন্য হুসাইনকে ভালোবাসতে হবে 90 ভাগ নাকি 100 ভাগ? চুল পরিমাণ সন্দেহ থাকলে ইমান আছে? আহলে বাইতের সঙ্গে চুল পরিমাণে বিরোধিতা করলে কি ইমান আছে? এই জন্য আমরা ইমাম হুসাইনকে মহব্বত করি বলেই এই আজ পর্যন্ত বাংলাদেশে কিছু লোক বাইরিছে, এই হুজুর কিছু লোক বাইরিছে এজিদের দালালি করে, আসেনিও কথা কন না কেন আসেনি? কি দালালি করে জানেন নি? ক কারবালার জমিনে এজিদের কোনো দোষ নাই, কথাটা কইলো কি তে আমার সামনে কইছে না রে? এ ক ক এদের কোনো দোষ ত্রুটির গন্ধ পাওয়া যায় না। তখন আমি তারে কইলাম, যদি দোষ না থাকে তাইলে তোর গরো ছেলে হইলে নাম রাখবে এজিদ, নাতি হইলে নাম রাখবে এজিদ, কথা কন না কেন? আজ পর্যন্ত এজিদ নাম রাখছে শুনছেন? আপনার ঘুম আসছে না? আমার লগে সিলেটিব, এজিদ নাম কেউ রাখছে? আবু জাহেল নাম রাখছে? আবুল হাব রাখছে? উতবা রাখছে? সাইবা রাখছে? নমরুদ রাখছে? ফেরাউন রাখছে? ওহাবি রাখছে? কেরে এদের ইতিহাস খারাপ, এদের ইতিহাস কি? এরা ইতিহাসে ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত, এই জন্য তাদের নাম রাখে নাই। এই জন্য ইমামে হুসাইন, হুসাইন নাম, এমন কোন গ্রাম নাই হুসাইন নাম নাই, কথা কন ঠিক? ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাদ, ইসলাম জিন্দা হয়েছে একমাত্র ইমামে হুসাইন কারবালার জমিনে মরুভূমিতে ইসলামের গোড়ায় তাজা রক্ত দেওয়ার পর ইসলামের পতাকা পত পত করে উড়েছে। হাত তুলে বলেন ঠিক কি না? বলে ভৈরবের মানুষ আমরা নামে শুননি না কামে শুননি, ভৈরবের মানুষ জিডি শুননি বাঘের বাচ্চা, আমার 500 দরকার নাই, 10টাই যথেষ্ট, ঠিক কিনা গন? আমার সংগঠন আসিনি বইর আছে, কাজ করিনি, সহযোগিতা করবেন? সংগঠন আমার ব্যবসা না, ইডা দিয়ে আমি হিসাবগিরি করি না, ইডা দিয়ে আমি বড় সাজবার লাগে আসছি না, আমি যে আসছি গজাইরা ওই দিন আমার কি সময় নষ্ট হয়েছে না? অবশ্যই আমার মতন ব্যক্তিকে গুইরা গুইরা সংগঠন করা ব্যক্তি আমি না, আমার কি মাসে বছরে গুইরা পাওয়া যা? না। এরপর আমি কেন আপনাদের দাঁড়ে দাঁড়ায় ঘুরি? আমি জানি যে এই সংগঠন যত মজবুত থাকবে সুন্নিয়তের ধারা সবচেয়ে বেশি মজবুত থাকে। কাজ করাইবেন আমার ব্যবসা না, কানে দর্শি কোরআন হাতে, এই এই সংগঠন আমার ব্যবসা না, আমার সংগঠনটা আমি আফসোস নিয়ে আমার নেমে কাজ করতেছি। যতক্ষণ পর্যন্ত তারাই পাড়াই মহল্লায় মহল্লায় সংগঠন থাকবে সুন্নিয়তের পতাকা পাক পাক করে, আমার নবী নিজে সংগঠন করছেন, সংগঠন করা সুন্নতের আসল, আমি নবীর এই সুন্নতটাও আদায় করতেছি। কি এটি কি অপরাধ? মুরব্বীরা উপদেষ্টা, মুরব্বীরা কি? আর সব পোলা পান তাহেরিয়া সংগঠন, দাওয়াত ইমানি বাংলাদেশ সংগঠন, কোনো অসুবিধা আছে? যে যেমনে ফারান সুন্নি সংগঠনে থাকেন, জের যেই সংগঠন মঞ্চে এই সংগঠনে থাকেন, কিন্তু কাজ করতে হবে, নাম চাই না কাজ চাই। এই কারবালার ওয়াজ দিছেন এই জন্য একটু কড়া কথা বলতেছি, আপনারা হয়তো সকালে মন্দ বলবেন, আপনারা হয়তো বলবেন যে হুজুর একটু উল্টা পাল্টা কইছে, উল্টা পাল্টা না, যা বলছি মনে 3 ঘন্টার কথা বলে ফেলাইছি, কথা কি সঠিক? তো হুসাইন নাম আছে না নাই? এজিদের নাম নাই, আবু জাহেলের নাম নাই, আবুল হাবের নাম নাই, উতবার নাম নাই, সাইবার নাম নাই, ওহাবির নাম নাই, নাই কেন? এর ইতিহাস বালা না, এর আর গুড়া বালা না, হ্যাঁ ইতিহাস কি বালা না? ইমাম হুসাইন আছে? আছে। কথা কোন? আছে। হাসান আছে? আছে। আলী আছে? আছে। উমর আছে? আছে। আবু বকর আছে? আছে। উসমান আছে? আছে। কেন বলো? সুবহানাল্লাহ, কইতো না? সুবহানাল্লাহ। এটাই বাস্তব, ঠিক এটাই বাস্তব। নামের কারণে মানুষ জান্নাতে যাবে, আবার নামের কারণে মানুষ দোজখে যাবে, ঠিক। নাম সুন্দর করে রাখবেন, হাসর মাঠে আপনার নাম ধরে আপনার বাবাকে ডাক দেওয়া হবে, ঠিক। ও মুখের বাপ এদিকে আয়ো, ও এমুকের পোলা এদিকে আসো, এইভাবে আপনাকে ডাক দিবে। যদি আপনার নাম থাকে বুলেট, এই বুলেটের বাপ এদিকে আয়ো, এই তোর নাম বুলেট কেন? আমার বাপে রাখছে, ওই বাপের বুকের মধ্যে পাড়া দিয়া সন্তান যাইব। এই জন্য সন্তানের নাম রাখতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক, কথা বলেন ঠিক?
এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু কথা বললে আমার চেত আসে, রাগ আসে, কার জন্য তোরা পানি বন্ধ করলি, কার জন্য পানি বন্ধ করলি, কোন নাতির জন্য পানি বন্ধ করলি, যেই যেই নাতির নানা হলো রাহমাতুল্লিন আলামিন, যেই নবী জান্নাতের মালিক, জান্নাতের মালিক, যেই নবী হাউজে কাউসারের মালিক, সেই নবী সকল নবীদের সর্দার, সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করছে, যারে না বানাইলে পানি হইতো না, সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করছে। এই জন্য আমার জিদুরে এই মুহূর্তে পানিটা বন্ধ করতি, এই মুহূর্তে বন্ধ করতি, বাংলাদেশ থেকে হেলিকপ্টার দা উড়াইয়া গিয়া তাহেরি বাহিনী পুরা কুফার নগরীতে কারবালার মাঠে গিয়ে ইমামে আলী মুকামের মুখের ভিতরে পানি দিয়ে দিতাম, এদের সঙ্গে সহযোদ্ধা হয়ে আমরা জীবনটা দিয়ে দিতাম। পরিষ্কার কথা, ওই নবীর নাতির জন্য পানি পান কইরা হাসুর মাঠে হাউজে কাউসারের পানির আশা করো, জাহান্নামের পুস তোমরা নসিব। ইমাম হুসাইন কে মুরব্বীরা কইনো একটা কথা, যদি কইরা থাকে ফুল্লাহ খান আপনার সাথে পরামর্শ করছি নি কোয়া পড়ছে না বলি পড়ছে না না করলে বেস্টটা দিছি কাটা আপনি আনছিলেন যে বৈরব থেকে, এটা তো ফুলা মানে দিছে করছেনি, পরামর্শ করছে যে মুরব্বীরা আপনারা সামনে উঠবেন, ফুলা মানকে বৈতারতো না, আপনারা সবাই সামনে থাকবেন, এরকম কিছু কথাবার্তা হয়েছে না? আচ্ছা হয়েছে, না হইলে না হইলে ফুলা মানে বিচার করুন পাইরা কইডি কষদ নেই পুরান মাইরা করুম বুয়ারে আদান দেবো, সন্তান যত ম্যাজিস্ট্রেটই হোক বাফের সামনে ম্যাজিস্ট্রেট গিরি চলে না, বাফে কুদাল দা মারি কাটল বাফের তুলনা হবে না, কিছু পোলাপান আছে বাফের বুড়ি আঙুল দেখা আমি কোটি টাকা ইনকাম করি বাবা বাড়ি দশতলা ঘুমায় তরটে হার উপরে গুনে গুনে কামড়াইব তরটে হার উপরে গজব পড়ব, এই জন্য আগে মুরব্বীরা সামনে বাড়ে কাজ করবেন, কতক্ষণ ঠিক কিনা এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিখাই দিয়ে গেছে। মুরব্বীরা একটা সিটি আসছে কুফায় যাইবার লাগে আপনারা কি কন, কেউ হুসাইন জানেনি বেলায় তো পাওয়ার আসেনি, জানি না যে জিজ্ঞেস করছে জামুনি আপনারা কি কন, এটা নবীর সুন্নত, এই জন্য ফুলাহান শক্তি আছে পাওয়ার আছে টেহা আছে সব টাকার পরও বাফের কাছ থেকে অনুমতিটা নেওয়া এটা সুন্দর কথা কন ঠিক কি না, না নিজে নিজে সর্দারি বাস এটা শিখাই দিয়ে যেতেছি। ইমাম হুসাইন ক মুরব্বীরা যাইতাম নি অহন ফুলাহানের যদি 100 বুঝ হ মুরব্বীরের একটা বুঝ আর 100 বুঝ সমান, ফুরান চাল কথা ফুরান চাল লাকড়ি একটু বেশি লাগে লাকড়ি একটু তারপরও ফুরান চাল বাতে পারে এটার চাহিদা আসেনি আছে। ও মুরব্বীরে ডাক দে কো হুসাইন সিডি ফাটাইছে ঠিক আছে কিন্তু কেউ কষ্ট হইতেছে না কেউ সিডি ফাটাইছে ঠিক আছে আমি আমরা মুরব্বীদের অভিজ্ঞতা হইল ওই যে এলাকাটা এই এলাকাটার মানুষের মুখের হেদের হাতের লেখা খুব সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না, এর মানে হইল এদের মুখের ভাষা অনেক সুন্দর ভিতর ভালো না। আমরা দেশে দেখবেন যিনি মুনাফিক আয় কেব বাজান 2000 টাকা দেন আগামী সপ্তাহ দিলাম নেওয়ার সময় এমন ভাবে কইব কেউ জানে না টিয়াটা নেওয়ার সময় কিন্তু টিয়াটা আপনি আনতেন চাইন ওমা দেওয়ার সময় এক জালা আনতে গেলে 10 জালা কথাগণ ঠিক কি না গা, এই জন্য মুনাফিকদের মুখের মধ্যে খুব মিষ্টি এরা ব্যবহার করবে, এই যে আমি যে মানে সেতি যে এই যে এখন কিন্তু ওয়াজে মানে সেত করে ওয়াজ করি করি না এগুলো পোলা পান মাঠ সাইজ করছি মাঠ মাঠ দ্বারা ঠিক করছি কোন সময় আস্তে আস্তে ওয়াজ করি বলা মানে আস্তে আস্তে জোরে জোরে বলা মান সারা জীবন বৈরব করেছে তাই রে ওয়াজ ছোট ছোট বলা মান আমি কই ফুতাই বুঝবে এক সময় এই দুই আমার ভবিষ্যতে সুন্নি জামাতের তীরন্দাজ হবে। এই ফুলাখান্ডে আসত দিয়ে হাত তিলে দেখাই আলো দিলে পরিষ্কার কথা আমার কথা কি পরিষ্কার? তো মুরব্বীরা বলছে হুসাইন এদের হাতের লেখা কি সুন্দর না বিশ্রী তলোয়ারের ব্যবহার ভালো না, এরপরে হুসাইন কো তাহলে কি করা যায় তাহলে একটা কাজ করেন আপনি তুলেন গা মূল নায়ক মূল ব্যক্তি আমাদের
আপনি একটা কাজ করেন, আপনি যাইবার আগে একটা প্রতিনিধি পাঠান। একটা প্রতিনিধি নির্ধারণ করছে, আমি আওয়ার আগে প্রতিনিধি পাঠাইছি না? আমার সঙ্গে বলবো না এরা মোটরসাইকেল আমার রিসিভ করে আনছে করতে গেলে স্টেডিয়াম থেকে, ওই যে স্টেডিয়ামের গোড়ার থেকে তো আসছে কিনা, এটা সিস্টেম। পথ চলতে গেলে দিনের কল্যাণে কিছু হেকমত লাগে। এরপরে একজনকে সিলেক্ট করছে, ওনার নাম হইল কে? ইমাম মুসলিম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রওনা হবে তখন ওনার দুইটা ফুলা বুঝ্য ছোট বাচ্চারা বাপের পিছনে দৌড়ে, না বুঝ্য দৌড়ে ক আব্বা কই যাইন, আমি যেতেছি অনেক দূরে, ক না বাবা আমিও যাবো। এই দুই পোলা চান্দের মতন দুইটা পোলা নূরে আনি চেহারার মানুষ, এই দুইটা ছেলেরে লইয়া ইমাম মুসলিম যেই মাত্র কুফাই গেছে, ইমাম মুসলিমের কাছে সাথে সাথে অসংখ্য মানুষ বায়াতে রাসুল গ্রহণ করছে। ইমাম মুসলিম কয় কেউ আইসিন নিয়ম যে বন আমি বাগজি না তো না, যাওয়ার রাস্তা নাই, বাড়ি পর্যন্ত তুই তো বাড়ি দিকে ফুরছে আগে, ওই বাড়ি সিন নাই সি দরবার লাগিয়া, তাইলে সামনে বাড়ি। আচ্ছা যাওয়ার পরে সবাই কি মারছে না বায়াত হইছে? তো আপনারা আওয়ার পরে যদি আমার ফুলের মালা দিন, আমি কি আপনাদের বন্ধু মনে করুন না শত্রু মনে করুন? বন্ধু কথা কোন বন্ধু। ইমাম মুসলিম কো বাপ রে বাপ, ইমাম হুসাইন কে চিঠি পাঠাইছে আসার জন্য? ইমাম হুসাইনে আসে নাই, ওনার প্রতিনিধি। আমার যদি এমন সম্মান হয় ইমাম হুসাইন রে ভাইলে তো এরা গলার মালা বানাই লইব। সাথে সাথে হাতের মধ্যে একটা সিডি নিছে, কাগজটা নিয়ে সুন্দর করে লেখছি, ইয়া হুসাইন তাহলে হেনা, হে হুসাইন এখানে আসুন, এর এলাকার লোক খুব জাইদ ভালো, এরা কি ভালো। রাতের বেলা যখন নামাজে দাঁড়াইছে এশার নামাজ, ভিতর জায়গা নাই বাইর জায়গা নাই, এই লক্ষণটা কি ভালো না খারাপ? ভালো ভালো। ফজরের নামাজে ভিতর জায়গা নাই বাইর জায়গা নাই, পরের দিন ওই কুফানগরীর একজন গভর্নর নাম হইল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ তো কিরে আমার দেশের মধ্যে বিনদেশি আইসা, একটা সাইডে আশ্রয় ভাইয়া ফলাইছে, এই পাড়ার মানুষের তো সাহস কম না, ওই গভর্নরের রেড অ্যালার্ট দিছে, খবরদার তোর এলাকায় যারা বায়াত গ্রহণ করছে মুসলিমের কাছে আজকে রাতের ভিতরে, আজকে দিনের ভিতরে এই বায়াত প্রত্যাখ্যান করবি, না এলে কল্লা আলাদা করে দিন। তো ইবনে জিয়াদ ছিল ক্ষমতাধর, আমার সমাজের মধ্যে কিছু তেরা মানুষ আসেনি, দেখলে মানুষ ডরা আসেনি। আচ্ছা ইডি মোল লোক মরছে ভালোইছে, সমাজ যদি ফামার তাহে অন্যায় অত্যাচার করে ইডি মরার সময় কম এই মরাটা মরছে ভালোইছে, ঠিক নি? জুলুম বাস এরা মোল লোক কিছে ভালোইছে। এরপরে ঘোষণা করার পরে সবাই আটকা প্রেম থাকে না, আটকা প্রেম থাকে না। এই ইমাম মুসলিম পরের দিন যখন ফজর নামাজ পড়তে গেছে, যায়া দেখতেছে মসজিদের বাহিরে যে লোক ছিল এখন মসজিদের ভিতরটা পড়ছে, বাহিরে লোক নাই। কি রে আগের দিনে এত লোক ছিল আজকে গেল কই? এরপরে মনে করছে মুসল্লি কিছু কমতে পারে, যখন জোহরের নামাজ পড়তে গেছে দেখে মসজিদের বারান্দারই মানুষ নাই, প্রেম আছে না কিছু কমছে? এরপরে রাতের বেলা মসজিদের ভিতরে অর্ধেক নাই, ওই গভীর অজনীতি ইবনে জিয়াদ কয় ইমাম মুসলিম রে যেভাবে পারো সাইজ করো। উনি এশার নামাজ পেরা শুইছে আর মনে মনে ভাবতেছে করি এলাকার যে পরিস্থিতি, ইমাম হুসাইন রে যে আমি চিঠি লিখছি উনি তো চলে আসবে, তাড়াতাড়ি সকাল হইলে আমরা চলে যাবো যাতে ইমাম হুসাইন না আসে। আর এই দিক দিয়া দুইটা গাতক ছুরি লইয়া ইমাম মুসলিমের ঘরের দরজায় দাঁড়াইছে, উনি ঘর থেকে বের হবে এমনি দেখতেছে দুইজন এই ছুরি লইয়া দাঁড়াইছে, কই যাও? ক আমি মদিনায় যাব। কেন? ক ইমাম হুসাইনকে বলবো তিনি যেন না আসে। ক তোমার তো সাহস কম না, তুমি কেমনে ভাবলা যে তোমারে যাইতে দিব? তুমি যাইতে গেলে তো খেলাটা ফাইনাল হবে না, তোমাকে দিয়েই তো তাকে আনবো। এবার বলছে যে খবরদার আমাকে ছেড়ে দাও, আমি ইমাম হুসাইনকে যদি না করি, যদি তিনি চলে আসে আমার চিঠি পাইয়া, তাইলে আজীবন আমি আসামি হয়ে যাব, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। এবার ওই গাতক দলের বলতেছে না তুমি যদি যাও তাইলে তুমি আসবা না। এই কথা বলার পরে ইমাম মুসলিম বুঝতে পারছে যে আর যাইতে দিবে না, মেরেই ফেলবে। কয় তাহলে ঠিক আছে একটা কাজ করো,
আমাকে দুই রাকাত একটু সুযোগ দাও, আমি দুই রাকাত নামাজ পড়ব। নামাজ রত নামাজ পড়ার পরেই তার গলার মধ্যে তারা ছুরি চালিয়ে দিছে, ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন আসতেছে, আর এই দিক দিয়ে ইমাম মুসলিমের দুইটা পোলা ছিল আরেক গড়ে। দুইটা ছেলে মনে মনে ইয়া গড়ের মালিককে বলতেছে, মালিক আমার আব্বা তো প্রতিদিন ফজরের নামাজের পরে আমাদের খবর নিতে আসতো, আজকে দিয়ে রোদ্দুর উঠে গেছে আব্বা কই? ওই মালিক চোখের পানি ফালাইয়া কয়, তোমার আব্বাকে তো এই দেশের মানুষরা মেরে ফেলেছে। দুইটা ছেলে ডাক দিয়ে কয়, মালিক বাবা মারা গেছে, বাবারে মাইরা ফলাইছে, দুঃখ করি না। এ বাবার চিঠি পাইয়া ইমামে হুসাইন নবীর আদরের নাতিদ্বয় কাফেলা নিয়ে কুফায় চলে আসবে, আমরার অন্তত পক্ষে মদিনায় যাওয়ার রাস্তা দেখাইয়া দেন, আমরা চলে যাই। ইমাম হুসাইনকে গিয়ে বলবো, মুরব্বীর কথাই ঠিক আছে, এই দেশের মানুষের ব্যবহার অনেক ভালো, কিন্তু মনের ব্যবহার বেশি ভালো না। এই কথা বলার পরে ওই ঘরের মালিক ডাক দিয়ে, এখন যাইতে পারবা না, সকালবেলা কাফেলা যাই মদিনার দিকে, আগামীকাল সকালবেলা তোমাদেরকে আমি কাফেলা দরাইয়া দিব, এই কাফেলার সঙ্গে তোমরা মদিনায় চলে যেতে পারবা, না হলে মরুভূমিতে তোমরা রাস্তা বলে যাইবা। এই কথা বলার পরে বন্ধু ও যুবকের দল, এই কথা বলার পরে ঘুম আসে না, বাবার চেহারা বাসে আর হুসাইনের দিকে যাওয়ার মনের বাসনা। এই কথা বলার পরে সকালবেলা হইয়া গেছে, কিন্তু রাতের বেলা ওই ইবনে জিয়াদে আরেকটা মিছিল জমাইছে, ওই মিটিংয়ের মধ্যে ডাক দিয়া কে, ও মিটিং এর লোক, আমি শুনেছি ইমাম মুসলিমের সঙ্গে তার দুইটা পুল আছে, এই দুইটা পুলারে কেডা দইরা ইন্না দিতে পারবা? কেউ সাহস করে না, এমনিতে ইমাম মুসলিমরে হত্যা করে এটা কলঙ্কের অধ্যায় রচনা হইয়া গেছে, এখন কেউ সাহস করে না ইমাম মুসলিমের দুই পোলারে দইরা আইনা দিবে। একটা লোক দাঁড়ায় গেছে, যার নাম হলো হারেস, এবার ডাক দিয়ে কই, তুমি যদি ধরে এনে দিতে পারো তাইলে তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিব। এই কথা বলার পরে সে সারা রাত তালাশ করে আর তাদেরকে পাই না। আর এই দিক দিয়ে সকালবেলা বাড়ির মালিক তাদেরকে কাফেলার দিকে দিয়ে দিছে মদিনায় যাওয়ার জন্য। ইন দি মিন টাইমে তাদের এই খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, আর এই দিক দিয়ে বাবার মাইরা ফেলাইছে, দেশটা বেশি ভালো না, মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার গুরু দুই সন্তান ইমামে মুসলিম মুহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন রাস্তা দিয়ে রওনা দেয়, কিন্তু পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে। ছোট ভাইটা ডাক দিয়ে কয়, বাইরে একেবারে হাঁটতে হাঁটতে রাস্তা হারায় ফেলাইছি, পায়ের ঠসার কারণে আর সামনে যাইতে পারি না, আমার এমন তৃষ্ণা লাগছে, একেবারে পেটটা যেন শুকাইয়া গেছে, বাইরে ভাই একটু পানির ব্যবস্থা করে দে। বড় ভাইটা ডাক দিয়ে কয়, বাইরে এখন পানি কোথায় পাবো? হঠাৎ করে দেখতে একটা কূপ আছে, কূপের পারে একটা মহিলা পানি তুলতেছে, কিন্তু দুইটা ভাই আস্তে আস্তে কূপের কাছে যায়, এই জন্য যায়, এই দেশের মানুষ তো বেশি ভালো না, না জানি আবার দুইটা পোলারে কূপের মধ্যে ফালায় মাইরা ফালাই কিনা, এই চিন্তা করে আস্তে আস্তে কূপের একটা পাশে যাইয়া এমন ভাবে একটু আলগি দিয়া দেখতেছে কূপের মধ্যে পানি আছে কিনা। যেই মাত্র মহিলাটা ওই কূপের নিচে বালতি ফালাইছে পানি তোলার জন্য, আর দুইটা ভাই কূপের উপরে চেহারাটাই এইভাবে করছে, যেই মাত্র কোহর সেরে বাহাবো ওই মহিলা বলে, আমি পানির জন্য বালতি ফালাইলাম, ওই পানির মধ্যে একটু আগে দেখছি আমার চেহারা দেখা যায়, কিন্তু আমি পানির দিকে তাকাইয়া দেখি আমার বালতিও বিলীন, আমার চেহারাও বিলীন, আমি তাকাইয়া দেখতেছি ওই পানির ভিতরে দুইটা নূরের টুকরা জলমল জলমল করতেছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মহিলাটাকে কি রে, কি এত সুন্দর নূরের টুকরা কোথায় থেকে আসলো? মহিলাটা কূপ থেকে মুখটা তুললেন, তুইলা দেখতেছেন দুইটা সন্তান একেবারে কাতর হইয়া দাঁড়ায় রইছে। মহিলা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা কোথায় থেকে এসেছো, তোমাদের নাম কি? দুই জনের নাম কয় না, নাম কইলে যদি বাবার মতো এদেরকে শহীদ করে ফেলাই, এই জন্য নামটা কয় নাই, কয় তোমাদের পরিচয় কি? দেখেন কেমন সুন্দর পরিচয় দিছে,
আমরা এই দেশের কেউ না, আমাদের কোনো নাম জানি না, তবে আমাদের একটা পরিচয় আছে, আমরা মদিনার মেহমান। এই কথা বলার পরে ওই মহিলা ডাক দিয়ে, এখানে কেন এসেছো? কয় পানি পান করতে এসেছি। কয় তোমরা কোথায় যাইবা? কয় আমরা মদিনায় যাবো, কিন্তু তোমাদের কেমন কেন দেখা যায়, মেয়েটার কথা শুই না। ছেলেগুলো মনে মনে ভাবলেন, মনে হয় মহিলাটা ভালো হবে, এছাড়া মহিলাদের মনটা থাকে নরম, তারা অত সহজে কঠিন হয় না। ইন দি মিন টাইমে ডাক দিয়ে কয়, আমার আব্বাকে নিয়ে আসছিলাম, এই দেশের মানুষ আমার আব্বারে বিনা কারণে মাইরে ফেলাইছি, এখন আমরা মদিনায় যাব, হুসাইনরে গিয়ে বলবো তিনি এখানে না আসে। এই মহিলাটা হুসাইনের কথা শুই না, ডাক দিয়ে কয়, তোমরা কি ওই নবী, ওই নবীর আউলাদের হুসাইনের কথা বলছো? আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়ির মহিলাটা ওই আউলাদের পাগল। আল্লাহু আকবার! এ আমার বন্ধু, ও যুবকের দল, এই কথা বলার পরে তোমরা মনে কষ্ট নিও না, এখন তোমরা মদিনার কাফেলা পাবে না। এই আমার বাবা হেজিরাইরি, ও যুবকের দল, এবার মহিলাটা ডাক দিয়ে কয়, তোমরা আমার সঙ্গে চলো, যদি ভয় না করো আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে নিয়ে যাব, সকালবেলা আমরা কাফেলা দরাইয়া দিব। দুইটা ভাই এখন কোথায় যাবে? একটু যিনি পানি পান করাইছে তার ভিতরে মায়া অত আছে, কথা কোন ঠিক কি না? এই কথা চিন্তা কইরা ওই মহিলাটা এই সন্তান দুইটার বাড়িতে নিয়ে গেছে। ওই মহিলাটা সন্তানের পায়ের নিচে যে বালু আছে, এই বালুগুলা সুন্দর করে পরিষ্কার কইরা শরীরটারে সুন্দর কইরা মুইসা দিছে। মুইসা দিয়া রাতের বেলা খাওয়াইছে, খাওয়াইয়া একটা কাপড় দিয়া বলছে, তোমরা কাপড়ের এই পারে শুইয়া থাকো, খবরদার কোনো কথা বইল না। এই কথা বলার পরে সন্তান দুইটারে শুয়ায়া দিল। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার সন্তান দুইটা খাইয়া শুইয়া রইছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, সন্তান যখন শুইয়া রইছে, এক ভাই আর এক ভাইরে কবুতরের বাচ্চার মতন দুইটা জড়াইয়া পড়ে আছে, আর ওই দিক দিয়ে মহিলার স্বামীটা আসছে। এই স্বামীটা হইলো ওই স্বামী যার নাম হলো হারেস। আয়সা ডাক দিয়া কই, তাড়াতাড়ি আমার গোসলের পানি দে, গোসলের পানি দিল, কই খাবার দে, এবার খাবার দিল, এবার কই তাড়াতাড়ি শুইয়া যা, সকাল সকাল আমার ডাক দিয়া দিস। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, কোনো দিন তো এমন তাড়াহুড়া করেন নাই, আজকে কেন তাড়াহুড়া করতেছেন? কই আমাদের জীবনে এমন একটা অফার এসেছে, এই এই স্বপ্নটা যদি পূরণ করতে পারি আমরা অনেক টাকার মালিক হয়ে যাব, আর মালিক হইয়া গেলে তুমি আর কোনো কাজ করা লাগবে না। জিজ্ঞেস করা হয় কি, ওই এই দেশের মধ্যে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে যদি মনিবের কাছে দইরা নিতে পারি তাহলে অনেক টাকা দিবে, এই জন্য আমি দুইটারে খুঁজতে খুঁজতে পেরাশান হইয়া গেছি। বন্ধুরে আমার, ও মদ্দর চরের বাবারা, এবার মহিলাটা ডাক দিয়ে কয়, হাইসেরি আপনি ঘুমায়া যান, আমি সকাল সকাল আপনারে তুলে দিব। হাইজারে আপনি সকাল সকাল আপনারে তুলে দিব। এই কথা বলার পরে যুবকের দল, এবার ওই স্বামীটা ঘুম আসে না, চোখের মধ্যে ঘুম আসে না, আর ঘুম আসবো কেমনে, লোভে থাকলে ঘুম আসে না, টাকা পয়সা শান্তি মিলে না, আরে শান্তি কোথায় পায়, এত টাকার লোভে পয়রা গেছে, টাকার লোভে পয়রা ঘুম হারাম হইয়া গেছে, লোভে পয়রা গেছে, এখন কি করবে? কয় ঘুম আসে না, এবার কয় আপনি তাড়াতাড়ি ঘুমায়া যান, আমি সকাল সকাল আমি তুলে দিব। এ আমার বাবা, এই কথা বলার পরে ঘুমাই না, দুইটা সন্তান ঘুমায় রয়েছে, কোন রকম ভাবে চোখের মধ্যে চোখটা লাগে গেছে, যেই মাত্র চোখটা লাগছে ছোট ভাইটা ঘুমের মধ্যে চিৎকার দিয়া উইটা গেছে, আল্লাহু আকবার! বড় ভাই ডাক দিয়ে, খবরদার
কই কেন উঠছস? কই ভাই, আমি স্বপ্নে দেখছি আমার আব্বা ওই রক্ত মাখা গলাটা লইয়া আমার সামনে দুইটা হাত বাড়াইয়া দাঁড়াইয়া রইছি, মনে হয়েছে না আমার বাবা নিতে আসছে। এই কথা বলার পরে কই ভাই ঘুমা, এই দিক দিয়ে হারেসের কানের মধ্যে দুইটা বাচ্চার আওয়াজ যখন কানে গেল, এই যাওয়ার পরে হারেসে ডাক দিয়ে কি কি ব্যাপার, আমার ঘরের মধ্যে তো বাচ্চা নাই, এই আমার ঘরে তো কোনো থার্ড পার্সন কেউ নাই, ভিন্ন মানুষের আওয়াজ কেন ঘরের মধ্যে বেশে উঠলো? স্ত্রী ডাক দিয়ে কি মনে হয় বাহিরে কেউ গেছি, কই না না এবার বাহিরে গিয়া দেখে কেউ নাই, এবার ভিতরে খোঁজা শুরু করেছে, বন্দরে আমার ভিতরে খুঁজা দেখে একটা কাপড়ের কোনার মধ্যে দুইটা সন্তান, একটা আরেকটারে কবুতরের বাচ্চা মনে জড়াইয়া দুইরা থর থর করে কাঁপতেছে, আর ওই সন্তানের মাথা চুলের মধ্যে এমন ভাবে হারেছে ধরছে, কই তুই দি কইলি বরের মধ্যে মানুষ নাই, এইভাবে চুলে দুইরা টাইনা বাইর করেছে। ছোট ভাইটা ডাক দিয়ে গা বড় ভাই, জীবনে মা আঙ্গুল দিয়ে চিরুনি বানায়া চুল কত সুন্দর আশ্রয়া দিল, এটা কে রে এত শক্ত করে আমরা চুলের মধ্যে ধরলো?